গুড মর্নিং, কেমন আছো তোমরা সবাই? শর্মিলাস হোম অ্যান্ড ট্রাভেলের নতুন আর একটা ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই। আজকে হচ্ছে নবরাত্রির সেভেন্থ ডে, আজকে সপ্তমী। তো প্রথমে তোমাদের জানাই যে শুভ সপ্তমী, শুভ মহা সপ্তমী। তোমাদের সপ্তমী খুব ভালো কাটুক, খুব এনজয় করো। আর আজকে আমাদের এই কমিটির পুজোতে চলে এসেছি সকালবেলায়, এখন 8টা বাজে। কারণ ওই নবপত্রিকা যেটা আর কি, সবাই যেটা জানে কলা বউ, তো কলা বউ স্নান করাতে নিয়ে যেতে হবে আমাদের, তো এখানে সমুদ্রেই নিয়ে যেতে হবে, তো ওখানেই আমরা নিয়ে যাব। এখন সব রেডি করা হচ্ছে, চলে এসছি মন্দিরে এখানে। তো ব্লগটা পুরোটা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। আর ভিডিওটা একটা লাইক করে দিও, আর চ্যানেলটা যারা এখনও সাবস্ক্রাইব করোনি প্লিজ টু সাবস্ক্রাইব মাই চ্যানেল, তো ভিডিওটা দেখতে থাকো। কলা বউ কিন্তু আসলে ওটা কলা বউ নয়, ওটা কিন্তু নবপত্রিকা। নবপত্রিকা মানে হচ্ছে 9টা গাছ দিয়ে কিন্তু এটা তৈরি করা হয় একসাথে বেঁধে, কারণ এই 9টা গাছের মধ্যে কিন্তু মা দুর্গা বাস করেন। তো আমরা মানে সবাই জানি এটা হচ্ছে কলা বউ, কিন্তু আসলে এটা কলা বউ নয়, এটাকে বলা হয় নবপত্রিকা। তো সেই জন্য আমরাও ওই 9টা গাছ জোগাড় করে তো এখন সেটাকেই আর কি বাঁধা চলছে ভালো মতো করে, সুন্দর করে। আর আমরা এটা নিয়ে যাব হচ্ছে সমুদ্রে স্নান করাতে। আর আসলে এখানে পুজোর দায়িত্বটা পুরোটাই আমার ওপরে, আর আমি যেহেতু ধরতে পারবো না এই বছর, কারণ লাস্ট ইয়ার আমার শ্বশুরমশাই চলে গেছেন আর কি, তো সেই জন্য আমি সব ইনস্ট্রাকশন দিচ্ছি, সবাইকে সব বলে দিচ্ছি কিভাবে কি করতে হবে। আমিও কিন্তু অত ইন ডিটেলস জানি না, আমারও এইখানে আসলে 2014 থেকে আমাদের কলম্বো দুর্গাপুজো শুরু হয়েছে, তো তবে থেকেই ওই দেখে দেখেই আর কি শেখা যে কিভাবে কি হয় না হয় নিয়মকানুন। তো দুর্গাপুজোয় তো প্রচুর নিয়মকানুন থাকে, তো যতটা সম্ভব আর কি আমি যতটা আমার জ্ঞানে যতটা আর কি পেরেছি আর কি সেইভাবে আমি ভালো মতোভাবে করানোর চেষ্টা করছি আর কি। তো এখন সেজন্য আমরা এখন মানে রেডি হয়ে গেছি, তো এখন আমরা এই নবপত্রিকার যে মা দুর্গার 9টা রূপ যে গাছের বাস করে, তো সেটাই এখন আমরা নিয়ে যাচ্ছি সমুদ্রে। তো আমরা বিচে চলে এসেছি এখানে, তো এই যে ঠাকুরমশাইকে, যেহেতু উনি তামিল পুরোহিত, তো ওনাকে আমাদের নিয়মকানুনগুলো একটু বলে দিচ্ছি, মানে কীভাবে কী করতে হবে না হবে সেই আর কি, যেহেতু পুরো দায়িত্ব পুজোর পুরো দায়িত্বটাই আর কি আমার উপরে, তো সেই জন্যই। নবপত্রিকার স্নান করানো তো হয়ে গেছে সমুদ্রে, তো এখন রেডি করা হচ্ছে পুজো করার জন্য এখানে, মানে সমুদ্রে যে পুজোটা করা হয় মানে স্নানের পরে ধূপ দীপ জ্বালিয়ে ফুল টুল দিয়ে চন্দন দিয়ে সেই পুজোটাই এখন করা হচ্ছে।
কিছু মুহূর্ত ক্যাপচার করা হয়েছে সেগুলোই তোমরা দেখে নাও। আমরা তো সমুদ্র থেকে এখন চলে এসেছি আবার হলে, তো এখন নবপত্রিকাকে শাড়ি পরানো হচ্ছে, টিপ মানে চন্দন যা যা সাজানো হয়ে থাকে সেগুলোই এখন করা হচ্ছে। তো ওগুলো তো হয়ে গেছে, নবপত্রিকা বসানো হয়ে গেছে, তো এখন আমাদের যে সপ্তমীর যে পুজো সেই পুজো এখন শুরু হয়েছে। তো ওনাকেও সব মানে বলেই আর কি সব কিছু আমাদের করানো হচ্ছে, যে তামিল পুরোহিত যিনি রয়েছেন তো ওনাকেই সব বলে করানো হচ্ছে নিয়মকানুনগুলো আর কি। সপ্তমীর পুজো তো আমাদের শেষ হয়ে গেছে, এখন আরতি দেওয়া হচ্ছে। ওখানে হলের পুজো করে জাস্ট এই বাড়িতে আসলাম, তো এখন আমি ঘরের পুজো করব। আজকে তো সপ্তমী, তো আজ সপ্তমীর দিনে হচ্ছে মা কালরাত্রির পুজো হয়। আজকে হচ্ছে গ্রে কালারের জামা পরতে হয়, আর আজকের ভোগের মেন প্রসাদ থাকে হচ্ছে গুড়, গুড় দিয়ে মাকে পুজো দিতে হয়। তো এখন আমি জাস্ট ফ্রেশ হব, চেঞ্জ করব, করে আমার ঘরের পুজোতে বসব। যে গ্রে কালারের জামা পরতে হয় আজকে, তো আমি গ্রে কালারের জামা পরে একদম পুজোতে রেডি বসে গেছি পুরো। এই যে আজকে হচ্ছে গুড় দিয়ে পুজো, আজকে মেন ভোগের প্রসাদ থাকে গুড়, আমি গুড় দিয়ে মাকে ভোগ দিয়ে দিয়েছি। আর এই যে মাকে সাজানো হয়ে গেছে, সব রেডি এখানে, আর ওখানেও আমার পুজো দেওয়া হয়ে গেছে। তো এখন আমি মেন যে মায়ের পুজো সেটা আমি এখন দেব, এখন শুরু করব আজকের পুজো, মা কালরাত্রির পুজো। বিকেলবেলা আমরা চলে এসছি এখানে হলে, তো এখন আমরা ভেতরে যাচ্ছি। তো এখন ইভিনিংয়ের গেস্টদের ওয়েলকাম করা হচ্ছে, ওনারা হচ্ছে মা সারদা মিশনের মাতাজি। তো সারদা মিশনের মাতাজিরা এসে গেছেন, তো আস্তে আস্তে সব গেস্টরাও আসা শুরু করে দিয়েছেন। তো এখন আমাদের চলছে হচ্ছে সন্ধেবেলার যে আরতি আর ভোগ আরতি, তো এখন সেটাই চলছে। এরপরে আমাদের মানে সন্ধ্যে আরতি হয়ে গেলে, দেন গেস্টরা সবাই এসে গেলে, তো তারপর আমাদের ল্যাম্প লাইটিং হবে। ল্যাম্প লাইটিং করার পরে দেন আমাদের কালচারাল যে প্রোগ্রামগুলো হয় সন্ধ্যেবেলা, প্রত্যেক দিন আমাদের কালচারাল প্রোগ্রাম থাকে, মানে গেস্ট ওয়েলকাম থাকে আর ল্যাম্প লাইটিং থাকে, এগুলো আমাদের রেগুলারই থাকে। আমাদের পুজোটা বেশ ভালো, মানে কলম্বোর যে পুজোটা যেটা করি আমরা দুর্গাপুজোর, সেটা কিন্তু খুব ভালো মতোই পুজোটা হয়। তো মানে আজকে তো সপ্তমী, এর পরের যে তোমরা আগামী দিনের যে আরও ব্লগগুলো দেখতে পারবে, মানে অষ্টমী নবমী আরও প্রচুর প্রোগ্রাম রয়েছে, ভীষণ ভালো প্রোগ্রাম হবে আমাদের। তো এখন আমি গেস্ট ওয়েলকাম করছি, তো তারই কিছু একটা ভিডিও করা হয়নি, তো তার কিছু মুহূর্ত তোমাদের সাথে শেয়ার করছি, সেটাই তোমরা দেখে নাও। আমাদের ইভিনিংয়ের এখন কালচারাল প্রোগ্রাম শুরু হয়ে গেছে, দেখছো যে কত লোকজন এসেছে। তো মানে আর হলটা কি সুন্দর লাগছে, ডেকোরেশনটা খুবই সুন্দর লাগছে। তো এখন আমাদের প্রোগ্রাম এখন এক এক করে শুরু হচ্ছে, তো এখন পুরো চলবে এটা রাত 9:30 পর্যন্ত আমাদের এখন এই কালচারাল প্রোগ্রামটা চলবে। আমরা জাস্ট এই পুজোর ওখান থেকে আসলাম, এখন মানে 10:30 বেজে গেছে, তো অনেকটাই রাত হয়ে গেছে। তো সপ্তমী তো আমরা ভীষণ এনজয় করেছি, অনেকক্ষণে প্রচুর প্রোগ্রাম হয়েছে, খুব ভালো প্রোগ্রাম হয়েছে আজকে। তো
কালকে তো অষ্টমী, কালকে জানো প্রচুর কাজ রয়েছে, মানে সকাল থেকে প্লাস আবার সন্ধি পুজো। তো যাই হোক, আজকে সপ্তমীর ব্লগটা আজকে এখানেই শেষ করছি। আশা করি তোমাদের ভিডিওটা দেখতে ভালো লেগেছে। ভালো লাগলে চ্যানেলটা, ভিডিওটা একটা লাইক করে দিও, আর চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না যারা এখনও সাবস্ক্রাইব করোনি। দেখা হবে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো আর সাবধানে থেকো। টাটা।